কিছুক্ষণ পরেই মসজিদে নামিরায় হজের খুতবা দেওয়া হবে। সবশেষ খবর জানাতে আরাফাতের ময়দান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আরিফুর রহমান। আজ পবিত্র হজ, সমগ্র বিশ্বের 10 লাখের উপর অধিক মুসল্লি এখন অবস্থান করছেন আরাফার ময়দানে। আর কিছুক্ষণ পরেই আরাফার ময়দান থেকে পবিত্র হজের খুতবা শুরু হবে এবং মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় আছেন এই পবিত্র খুতবা শোনার জন্য। ইতিমধ্যেই সকল মুসল্লিরা আজ খুব সকাল থেকে রওনা করে এই আরাফার ময়দানে যখনই উপস্থিত হয়েছেন, উপস্থিত হয়ে কিন্তু নিজ নিজ তাঁবুতে অবস্থান নিয়ে তারা ইবাদত বন্দিগিতে তাদের ব্যস্ত সময় কাটাচ্ছেন এবং তাদের মন প্রাণ ধ্যানে একটাই চিন্তা, তাদের আল্লাহর সন্তুষ্টি। অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রত্যেক মুসল্লি চোখের পানি ঝরছে এবং প্রত্যেক মুসল্লি চোখের পানি ফেলে তার নিজের জন্য, তার দেশের জন্য, তার সমাজের জন্য প্রার্থনা করছেন এবং অপেক্ষায় আছেন কিছুক্ষণের মধ্যেই যখনই শুরু হয়ে যাবে এই পবিত্র হজের সেই খুতবা। এবং এই খুতবাটি শোনার জন্য সবাই অধীর আগ্রহ অপেক্ষায় আছেন। একটি বিষয় জানিয়ে রাখি যে এবারই প্রথম পবিত্র হজের খুতবা বাংলাসহ প্রায় 14টি ভাষায় একযোগে অনুবাদ সম্প্রচার করা হবে এবং সমগ্র বিশ্বের মুসলিম জাতি যাতে এই হজের খুতবা শুনে উপকৃত হতে পারেন এমনটি পূরণের জন্যই এই ধরনের একটি সিদ্ধান্ত এসেছে এবং এটিকে পুরো বিশ্ব মুসলিম স্বাগত জানিয়েছেন। পবিত্র হজের জন্য এই বছর গত 2 বছরের করোনার কারণে যে সংক্ষিপ্ত রূপ দেখেছিল, কিন্তু এই বছর প্রায় 10 লাখ মুসল্লির সমাবেশ করা হয়েছে এবং এখানে থাকা মুসল্লিরাও মনে করছেন যে যেহেতু করোনার পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় চলে এসেছে, হয়তো আগামী পবিত্র হজে এই সংখ্যাটি 2 গুণ থেকে 3 গুণ পর্যন্ত হয়ে যাবে। এবং পবিত্র হজের যে ধারাবাহিক যে কার্যক্রম আজকের জন্য, সেটি হলো এই হজের খুতবা শেষ করার পরে এখানে একই আজান এবং 2টি ইকামতের মাধ্যমে এখানে উপস্থিত 10 লাখের অধিক ধর্মপ্রাণ মুসল্লি একত্রে 2টি নামাজ আদায় করবেন। এবং আজকে হজের যেই বিশেষত্ব, সেটি হলো এবারের পবিত্র হজ অনুষ্ঠিত হচ্ছে শুক্রবার বা জুমার দিনে, যার কারণে এর গুরুত্ব অনেক এবং অনেক বেশি এবং এতে করেই অনেক মুসল্লিরা খুশি হচ্ছেন। মুসল্লিরা আজকে এখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন এবং সূর্যাস্তের পরপরই এখান থেকে মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত্রি যাপনের জন্য তারা প্রস্তুতি নিয়ে রওনা করবেন। আরাফার ময়দান থেকে এই ছিল আমার কাছে। আমরা সরাসরি যুক্ত ছিলাম সৌদি আরবের আরাফাতের ময়দানে।